প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেকে আবার একবার তোমাদের এই এপিটিএ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবি স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিউ নিয়ে যেগুলো তোমাদের আগস্ট মাসে দিয়ে দিবে অনেকে অনেককেই দিয়েই দিয়েছে ক্লাস সেভেনের সাবজেক্ট হচ্ছে আজকে আমাদের জিওগ্রাফি বা ভূগোল পার্ট ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত আগেই আলোচনা করেছি আজকে আমরা পার্ট ফাইভ অর্থাৎ এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে এই সমস্ত প্রশ্নের আন্সার পেয়ে যাবে প্রথমে বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক নম্বর প্রশ্ন ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হল সাতপুরা ভোজ কিলিমান হিমালয় এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঘ নাম্বার অপশান হিমালয় এবারে আমরা দেখে নেই আমাদের দ্বিতীয় প্রশ্নটি আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ঠিক জোড়াটি নির্বাচন করো এখানে চারটে জোড়া দেওয়া আছে তাদের মধ্যে কোনটা ঠিক নদীর উচ্চপ্রবাহ ভূমির ঢাল কম উচ্চপ্রবাহে ভূমির ঢাল বেশি থাকে নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয় গ নাম্বারে আছে নদীর নিম্ন প্রবাহ ভূমির ডাল বেশি দেখো এখানে সঠিক আনসারটি হচ্ছে আমাদের খ নাম্বার অপশান নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয় নদীর উচ্চপ্রবাহে সবথেকে বেশি কাজ ক্ষয় কাজ হয় একের তিন নাম্বার প্রশ্নটা দেখো আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো কর্কটক্রান্তি রেখা ক্রান্তি রেখা মূলমধ্যরেখা রেখা এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার ঘ অর্থাৎ বিশুভ রেখা তোমাদের কারো কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানেও আমার সাথে সরাসরি মেসেজের মাধ্যমে কথা বলতে পারো দুই বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এক নম্বরে বলছে ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি এ কথাটা ঠিক নাকি ভুল অবশ্যই এই কথাটি হচ্ছে ঠিক দ্বিতীয়তে বলেছে শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে মাটির সৃষ্টি হয় না তা না বলছে যে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে তো এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অবশ্যই এটাও ঠিক এবার দুইয়ের তিন নাম্বারটা দেখো জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল এটা ঠিক কি ভুল মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও হয়ে যাবে ঠিক এখানে আমাদের দুইয়ের মধ্যে যে তিনটা আছে ঠিক আর ভুল তিনটাই হচ্ছে আমাদের ঠিক এবারে আমরা দেখে নেই আমাদের তিনের প্রশ্নগুলো তিনের মধ্যে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও খুব বেশি বড় করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তিনের এক নাম্বার প্রশ্নটা হচ্ছে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে সরি এটা হবে কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে প্রশ্ন তো তোমরা পেয়েই যাবে দেখো কোথাও যদি ট্রাফিক মিস্টেক হয়ে যায় আমি কিন্তু বলেই দিচ্ছি তোমরা শুধু লিখে নিও না আমার কথাগুলো শুনে নিও উত্তর ভারতের উত্তর সীমানা বরাবর সুউচ্চ হিমালয় পর্বত বিস্তৃত রয়েছে হিমালয়ের মধ্য এশিয়া থেকে প্রভাবিত অতি শীতল বায়ু প্রবাহকে রোধ করে ভারতের জলবায়ুর এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে হিমালয় পর্বত শীতকালে ভারতকে হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করে এছাড়াও আরও অনেকভাবে জলবায়ুকে প্রভাবিত করে তারপরে তোমরা রোমান হরপের ওয়ান দিয়ে লিখিয়ে দিবে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে পরিবেশকে কৃষিকাজের উপযোগী করে তোলে রোমান টু শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তেজ কমিয়ে দেয় রোমান থ্রি হিমালয় পর্বত না থাকলে শীতকালে সমগ্র উত্তর ভারতে তুষারপাত হতো এবং তাপমাত্রা হিমাল নিচে নেমে যেত এভাবে আমরা তিনের এক নম্বর প্রশ্নের উত্তর করে নিলাম এবারে দেখি আমরা তিনের দুই নম্বর প্রশ্ন মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ করো করো হবে প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো মাটির কয়টা শ্রেণীবিভাগ হবে এবং যে কয়টা শ্রেণীবিভাগ হবে তার প্রত্যেকটার এক একটা করে আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে উত্তর মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা এটেল মাটি দুয়াশ মাটি ও বেলে মাটি এটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো এবার আমরা কি করব প্রত্যেকটা মাটির এক একটা করে বৈশিষ্ট্য লিখব এটেল মাটি কলম দেওয়ার পরে লিখবে এই মাটির দানা সূক্ষ্ম এবং দানার মধ্যে ফাঁক খুবই কম থাকে তাই এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি দুই দুয়াশ মাটি কোলন দিয়ে লিখবে এই মাটিতে বালি এবং কাতার পরিমাণ সমান সমান থাকে তিন বেলে মাটি এই মাটির দানা মোটা এবং দানাগুলোর ফাঁক বেশি তাই এই মাটির জল ধারণ ক্ষমতা কম এবারে আমরা দেখে নিই আমাদের শেষ প্রশ্ন চারের প্রশ্ন আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল দুটোর কথা বলেছে একটা বলেছে নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো মানে সেই জায়গাগুলোর স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ গাছপালা সেখানকার পরিবেশের জন্য কীরকম হয়েছে সেটাই প্রথমে তোমার পয়েন্ট করবে নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ আফ্রিকা মহাদেশে নিরক্ষ রেখার কাছাকাছি অঞ্চলের তাপমাত্রা গড়ে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখানে সারা বছর গরম থাকে এবং মোট বৃষ্টির পরিমাণ দুইশো থেকে আড়াইশো সেমি সরাসরি সূর্য কিরণা সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে দেখো এটা কিন্তু আমাদের একটু বড় করে লিখতে হবে যাদের হাতা হাতের ব্যথা করতেছে তাদেরকে রিকোয়েস্ট করব অলসতা করে লাভ নেই লিখে নাও সবাই লিখবে তুমি না লিখলে কিন্তু তোমারটাই খারাপ হবে মেহগুনি রোজ উড এবংই এই ঘন জঙ্গলের প্রধান গাছ পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায় তাই এর নাম চির সবুজ অরণ্য ভূমধ্য সাগরীয় এরপরে তোমরা পয়েন্ট করবে ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ এই পয়েন্টটা কিন্তু তোমরা খাতার বা করবে যেরকম করে পয়েন্ট করতে হয় সেখানে যেগুলো ছিল ওগুলো লিখে দেওয়ার পরে তোমরা লিখবে সারা বছরে পঞ্চাশ থেকে আশি সেমি বৃষ্টি হয় এই অঞ্চলের উদ্ভিদের পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায় জলপাই ও আখরোট ডুমুর কর্ক গাছগুলো এখানে জন্মায় গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় কমলালেবু আঙুর সব ফলের বাগান খুব দেখা যায় কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক না করে থাকে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তুমি এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল আইকনটি প্রেস করে দিও এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার ভিডিও পেতে সুবিধা হবে তাহলে চলো আজকে বিদায় দাও দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো